বন্ধুরা আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনাদের ফোনে এই যে দুইটি বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ ভলিউম বাটার এই বাটনটি আপনাদের কেন দেয়া হয়েছে তাহলে আপনারা নর্মালি উত্তর দিবেন এই দুইটি ভলিউম বাটান দিয়ে কিন্তু আপনারা যা সাউন্ডকে বাড়িয়ে থাকেন বা কমিয়ে থাকেন এই কাজের জন্য কিন্তু দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই ভলিউম বাটনের দুইটি চমৎকার সেটিং শেয়ার করব এই চমৎকার দুইটি সেটিংস আপনি আপনার ফোনে করার পর আপনি দেখে এতটাই উপকৃত হবেন এবং চমকপ্রত হবেন যে আপনি না দেখে কখনোই বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং কি এই সেটিংস দেখে নেওয়া যাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখ পারবেন এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন আর নিচে দেখতে পারবেন কমেন্ট এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন ধন্যবাদ বন্ধুরা এই দুইটি সেটিংস করার জন্য আপনাদের শুরুতে কি করতে হবে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে একবার ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে আপনাদের শিখিয়ে দেব আপনি ফার্স্ট অল কি করবেন ওপেন সেটিংস এ ক্লিক করবেন ওপেন সেটিংসে যখনই ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনাদের সামনে এরকম অপশনটি চলে আসবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন বাটন ম্যাপার নামের একটি নতুন অপশন অ্যাড হবে এবং এটাকে জাস্ট অফ করা থাকবে এটাকে আপনি অন করে দিয়ে ওকেতে ক্লিক করবেন ওকেতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এখানে এরকম অপশনটি চলে আসবে ভলিউম আপ এবং ডাউন বাটন এখানে আপনাদের শো হবে আপনি কী করবেন আপ বাটানের উপর ক্লিক করবেন আপ বাটানের উপর যখনই ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন কাস্টমাইজ এটা অফ করা থাকবে এটাকে অন করবেন অন করার পর সিঙ্গেল ট্যাপ ডবল ট্যাপ এবং লং প্রেস দেখতে পারবেন আপনারা সিঙ্গেল ট্যাবের ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে পাবেন অ্যাকশন অপশন আপনি অ্যাকশনের জায়গায় এখান থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করুন অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর পর এখান থেকে জাস্ট আপনাদের সামনে এরকম অপশনটি চলে আসবে এবং আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশন এখান থেকে শো হবে আপনারা সিম্পলি কী করবেন এখান থেকে ইউটিউবকে ক্লিক করে দেবেন ইউটিউবকে ক্লিক করে দেওয়ার পর এখন জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখন এখান থেকে ভলিউম ডাউন বাটন দেখতে পারবেন ডাউন বাটনে ক্লিক করবেন ডাউন বাটনে ক্লিক করার পর এখান থেকে পাবেন কাস্টমাইজ অপশন এটাকে জাস্ট আপনি অন করবেন দেন এখানে পাবেন সিঙ্গেল ট্যাপ আপনি সিঙ্গেল ট্যাপের উপর ক্লিক করবেন সিঙ্গেল ট্যাপের ওপর ক্লিক করার পর এখান থেকে অটোমেটিকলি অ্যাপ্লিকেশান সিলেক্ট করা থাকবে আপনারা এখান থেকে ফেসবুক ফেসবুকটিকে সিলেক্ট করবেন এখান থেকে সিম্পলি আমরা ফেসবুক ফেসবুকটিকে সিলেক্ট করব দেন আমরা এখন কি করব ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরপরই আপনি যদি এখন আপনি আপনার ভলিউম আপ বাটন একবার টাচ করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা ইউটিউবকে চাইলেই অ্যাক্সেস করতে পারছি এবং ইউটিউব থেকে ভিডিও গান অডিও গান সব কিছু করতে পারছি এখন যদি আমি ভলিউম এখান থেকে জাস্ট ডাউন বাটন একবার টাচ করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকটি ওপেন হয়ে গেছে এবং আমি কিন্তু এখান থেকেই ফেসবুককে ব্যবহার করতে পারছি তো বন্ধুরা খুবই চমৎকার দুটি সেটিংস এই সেটিংস দুটি কিন্তু খুবই উপকারে আসবে আপনি যদি ভলিউম আপ বাটনে আরেকবার টাচ করেন তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন ডবল ট্যাপ আপনি ডবল ট্যাপে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনকে জায়গায় আপনি অ্যাকশানে সিলেক্ট করুন অ্যাকশানে সিলেক্ট করার পর এখান থেকে পেয়ে যাবেন টগল ফ্ল্যাশ লাইট আপনি টগল লাইটে ক্লিক করে দিন এখন যদি আপনি আপনার ভলিউম আপ বাটানে দুইবার টাচ করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের যে ফ্ল্যাশলাইটটি আছে সেই ফ্ল্যাশ লাইটটি কিন্তু এখান থেকে উঠবে এবং দুইবার টাচ করলে আবার ফ্ল্যাশ লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে এভাবে করেই কিন্তু আপনি আপনার ভলিউম ডাউন বাটনকে কাজে লাগিয়ে আরও দুইটি কাজ কিন্তু আপনি অনায়াসেই করতে পারবেন তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন খুবই চমৎকার একটি সেটিংস আশা করি এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনি দেখার পর কিন্তু ইনস্টল করতে চাইবেন তো চলুন কীভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয় সেটা দেখে নেওয়া যাক আপনি চমৎকারভাবে প্লে স্টোরে চলে যান দেন এখানে আপনারা সার্চ করুন বাটান ম্যাপার লিখে বাটন ব্যাপার লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপসটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং আমি যে সেটিংসটি দেখালাম সেটা করলেই কিন্তু আপনি আপনার ফোনে এই কাজটিকে করতে পারবেন